আসসালামু আলাইকুম বন্ধুরা, এই দৃশ্যটি আঁকতে পেন্সিল দিয়ে আগে মাঝে একটা সোজা দাগ আঁকব। এই দাগটা আঁকার পর আমরা নিচের দিকে দেখুন এইভাবে গোল করব, গোল গোল করে পেন্সিল দিয়ে দুই পাশে একই রকম করে ঝাউ গাছ আঁকব। দেখুন দুই পাশে একই রকম ঝাউ গাছ আঁকার পর ওপরে আমরা একটি পাহাড় আঁকব এবং সাথে আরেকটি পাহাড় আঁকব। পাহাড় দুইটা সহজে আঁকলাম এবং পাহাড়ের এখান থেকে একটু ভাঁজ করে দিয়ে আমরা একটি নদীর পার আঁকলাম। এই পাশে আরেকটি দাগের মাধ্যমে সুন্দর একটি নদী আঁকলাম। সহজেই নদী আঁকা হলো এবং দুই পাহাড়ের মাঝে আমরা গোল করে দিয়ে একটি সূর্য আঁকলাম। সূর্যতে আমরা সূর্যের রশ্মি দিব, সূর্যরশ্মি দেওয়ার কারণে আরও সুন্দর লাগবে। বন্ধুরা দেখুন, ছোট্ট বাচ্চাদের জন্য এই দৃশ্যটি উপকারে আসবে, তারা সহজেই আঁকতে পারবে। এখন আমরা আঁকছি পাহাড়ের নিচে যেই গাছগুলো থাকে সেই গাছগুলো। পাহাড়ের নিচের দিকে এরকম ঝাউ গাছের মতো থাকে, আমরা দূর থেকে এরকম দেখতে পাই। সুন্দর এই দৃশ্যটি অল্প সময়ের মধ্যে আমরা আঁকছি এবং সহজ কৌশলে আঁকছি যেন ছোট বাচ্চাদের বুঝতে সুবিধা হয়। দেখুন আকাশে দুইটা মেঘের খণ্ড আঁকলাম এবং এই মেঘের পাশে আরেকটা খণ্ড আঁকব। তাহলে দেখুন দৃশ্যটা সম্পূর্ণ হয়ে গেল। সুন্দর একটি দৃশ্য আপনারা উপভোগ করলেন, এভাবেই আঁকবেন এবং বাচ্চাদেরকে শেখাবেন। যদি চান বাচ্চাদেরকে দেখাবেন, তারা নিজে নিজে দেখবে এবং শিখতে পারবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।